হ্যালো এভরিওান আমি রুমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এখানে আপনাদের স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি রয়েছে একশো ছিয়াশিটি এই পোস্টের জন্য ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন মোট রয়েছে অনলাইন এবং অফলাইন দুটোভাবেই অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে এটি হচ্ছে এই নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ছয়ই সেপ্টেম্বর দু হাজার এখানে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং আপনাদের জব লোকেশন হয়ে যাবে আরবান প্রাইমারি হেলথ সেন্টার কলকাতাতে তো চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস তো এখানে আপনাদের স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি রয়েছে একশো ছিয়াশিটি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করা রয়েছে এবার আমরা দেখে নিই আপনাদের অ্যাপ্লাই করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের জিএনএম কোর্স করা থাকতে হবে অথবা বিএসসি নার্সিংয়ের কোর্স করা থাকতে হবে এর সাথে আপনাদের রেজিস্ট্রেশন করা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে বয়সীমা এখানে আপনাদের চা হয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত স্যালারি আপনারা পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা পার মান্থ এবার আমরা দেখে নেবো আপনাদের সিলেকশান কিভাবে হবে তো প্রথমে আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করে শর্ট লিস্টেড করা হবে এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য আপনাদের এখানে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অনলাইন অথবা অফলাইন দুটিভাবেই ফিল আপ করতে পারবেন এই নোটিফিকেশানের শেষে আপনারা একটি অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবেন এই যে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের একটি এ ফোর সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং তারপর নিজের হাতে ফর্মটিকে ফিল করে নিতে হবে এখানে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করে দিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে এরপর আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে সমস্ত ডকুমেন্টস আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর সাথে আপনার সমস্ত মার্কশিট ক্লাস টেন থেকে শুরু করে জিএনএম পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ড এবং এটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটি আপনারা অ্যাপ্লিকেশান ফর্মের সাথে পেস্ট করে দেবেন তো এই সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যদি অনলাইনের মাধ্যমে ফিল করতে চান তাহলে স্ক্যান করে নেবেন তারপর এখানে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে আপনাদের মেল করে দিতে হবে এই যে এখানে মেল আইডিটি দেওয়া রয়েছে আর আপনারা যদি অফলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল করতে চান তাহলে অ্যাপ্লিকেশান ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস আপনারা একটি এনভ্লভের মধ্যে ভরে নেবেন তারপর আপনারা এই ঠিকানায় গিয়ে এনভ্লভটিকে জমা করে দেবেন ঠিকানাটি হচ্ছে চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সেক্রেটারি কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিএমও বিল্ডিং ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান থ্রি রুম নম্বর দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর এখানে এসে আপনারা একটি ড্রপ বক্স পেয়ে যাবেন সেই ড্রপ বক্সে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটিকে জমা করলেই আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার প্রসেস কমপ্লিট হয়ে যাবে অফলাইন অথবা অনলাইন দুটোভাবেই ফর্ম ফিল আপ করা এবং জমা দেওয়ার এখনও পর্যন্ত শুরু হয়নি শুরু হবে উনিশে সেপ্টেম্বর থেকে এবং লাস্ট ডেট রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কবে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের জন্য কারা কারা শর্ট লিস্টেড হয়েছেন এই সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনারা অবশ্যই মাঝে মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটটিকে ভিজিট করতে থাকবেন এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এই ওয়েবসাইটের ইউআর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটে এসে অফিশিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন অফিশিয়াল নোটিফিকেশানটিকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে এই লিঙ্কে ক্লিক করে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই রকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই